শ্রুতিমধুর শব্দরে আই মুখর মাত বন্ধ করার চক্রান্ত। বিদ্যালয় একত্রীকরণের নামত রাজহুয়া খণ্ডর বিদ্যালয় বন্ধর ষড়যন্ত্র। বন্ধ হব রাজ্যের 1100+ মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয়। নিজের ব্যর্থতা ঢাকিবলৈ অভিভাবকর কান্ধত বন্দুক থৈছে শিক্ষা বিভাগে। সরকারের হঠকারী সিদ্ধান্তর বিরুদ্ধে রাজ্যজুড়ি সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। রাজ্য সরকারের দায়িত্বহীনতা তথা ভুল নীতি আর দল সংগঠন তথা নাগরিক সমাজের উদাসীনতাত এতিয়া মৃত্যুর ক্ষণ গণিছে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থায়। কারণ অতি সম্প্রতি রাজ্যের বহু সরকারি বিদ্যালয়ত উদ্বেগজনকভাবে হ্রাস পাইছে শিক্ষার্থী। আর উকনির ভয়ত চুলি খুড়াই পেলার নীতি লওয়া রাজ্যের বিয়াগুম শিক্ষা বিভাগের বাবে এ এটা অজুহাতেই যেন যথেষ্ট। সেয়ে শিক্ষার্থী কমর অজুহাতত রাজ্যের 11,272 বিদ্যালয় বন্ধর যুঁজা শিক্ষা বিভাগের। পূর্বেও একে অজুহাততে শিক্ষা বিভাগে বন্ধ করেছিল 9,000 বিদ্যালয়। শেহতীয়াক শিক্ষা সেতু এপর জড়িয়ে লাভ করা তথ্য অনুসরি রাজ্যের 31 বিদ্যালয়ত আছে মাত্র এজন ছাত্র, 65 বিদ্যালয়ত আছে দুগারীক ছাত্র, আর 30 জনতক কম শিক্ষার্থী থাকা বিদ্যালয়ের সংখ্যা 11,272। আর এই সংখ্যা বহনক্ষম নহয় বলে কয়ে শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পেগুর ঘোষণা। 11,000 সামথিং বিদ্যালয় আছে, যি বিদ্যালয়ত ছাত্র ছাত্রীর সংখ্যা 30তক কম। 30তক কম হলে বিদ্যালয়ের সেই সংখ্যাটা আমার কারণে বহনক্ষম নহয়। এতেকে এই বিদ্যালয় সমূহ পরীক্ষা করে চাইছো, আর যেটা সাস্টেইনেবল নাম্বার অফ এনরোলমেন্ট বা বহনক্ষম ছাত্র ছাত্রীর সংখ্যা নথকা বিদ্যালয় সমূহ আমি একত্রীকরণ করার কারণে পদক্ষেপ লৈছো। ইফালে শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পিছতে জাঙুর খাই উঠিছে সদৌ অসম ছাত্র সন্থা। শিক্ষার্থী কমর অজুহাতত 20,000+ বিদ্যালয় বন্ধ করবলে লওয়া সরকারে আজিলৈ অনুধাবন নকরিলে কিয় সরকারি বিদ্যালয়ত হ্রাস পাইছে শিক্ষার্থী? ইয়ার বাবে দায়ী সরকারের ভুল নীতি, পরিকল্পনাহীনতা আর অভিবেশকী সিদ্ধান্ত বলে অভিযোগ আসুর। সরকারি খণ্ডর প্রতি অভিভাবকর অনীহা হয়েছে। ইয়ার মূল কারণ হচ্ছে আন্তঃগাঁথনি। বহিবর কারণে বেঞ্চ ডেস্ক নাথাকে, ব্লেকবোর্ড নাথাকে, উপর টিনপাত নাথাকে, গরমের দিনত বিজুলি বাতির অভাব, বিজুলি পাংখার অভাব। আর এটা ভাল আন্তঃগাঁথনি নথকা পরিবেশত কি কারণত অভিভাবকে নিজের সন্তানক পড়াব সেইটা আটাইতকৈ ডাঙর প্রশ্ন। এই কথা বতরাবিলাকৰ ওপৰত গুরুত্ব নিদিয়াকৈ কেবল ছাত্র ছাত্রী কমার অজুহাত লৈ এখন এখনকৈ সরকারি খণ্ডর বিদ্যালয়বিলাক বন্ধ করে দিব এই কথাটো কেতিয়াও হব নয়। সমান্তরালকৈ সরকারি শিক্ষার মান অবনমিত হওয়ার বাবে আসুর আন্দোলনক সময়ে সময়ে দায়ী করে অহা সরকারলৈ আসুর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাৰ প্রশ্ন। ইলেকশনের সময় যে স্ট্রং রুমের নামত বহু বিদ্যালয় যে মাহ মাহ ধরে বন্ধ করে থয়, ইলেকশনের সময় যেটা ডিউটি দিয়ে শিক্ষকসকলক বা বিভিন্ন ধরনের ভ্যাকসিনের সময় ডিউটি দিলে বিভিন্ন ধরনের শিক্ষকসকলক সরকারি খণ্ডর বিদ্যালয়ের শিক্ষকসকলক সরকারি খণ্ডর বিভিন্ন কাম কাজত তেখেতকলে নিয়োগ করে আছে। এইবিলাকে কি ছাত্র ছাত্রীসকলক ক্ষতি করা নাই নাকি? এইবিলাকে কি আসলে পাঠদানত ব্যাঘাত জন্ম নাই নাকি? একদরে জাতীয় পরিষদর সভাপতি লুড়িণজ্যোতি গগৈর মন্তব্য, পরিকল্পিতভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাটো ধ্বংস করব বিচাৰিছে এইখন সরকারে। প্রথম হয়ে গেল সরকারি শিক্ষা ব্যবস্থাটো একেবারে ধ্বংস করে দিব খুঁজছে, যাতে ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয় সমূহের যোগেদি ব্যবসায় করব পারে নিজের পরিয়াল বা বেলেগর যোগেদি। সেই কারণে 11,000 সরকারি বিদ্যালয় বন্ধ করবলে উঠি পড়ে লাগছে। ইয়ার আগত কি করেছিল তেওঁলোকে? মার্জার ডিমার্জার করলে, এমালগেমেশন করলে, কিছু বন্ধ করে পেলালে, কিছু একলগ করে দিলে। এই বিদ্যালয়বর কোনে করেছিল? সাধারণ মানুষে করেছিল। পূর্বে 9,000 বিদ্যালয় বন্ধ হতেও হয়েছিল অনুরূপ প্রতিক্রিয়া, কিন্তু সেইবুরলৈ সরকারখনে ভূক্ষেপ করা পরিলক্ষিত নহল। তার পরিবর্তে পুনের হাজার হাজার বিদ্যালয় নোহা করবলে হে ওলাইছে শিক্ষা বিভাগ। স্বাভাবিকতেই প্রশ্ন উঠিছে, এনেদরে বাঁচি থাকিবগৈ নে রাজ্যের সরকারি শিক্ষানুষ্ঠান সমূহ? ব্যুরো রিপোর্ট, NKTV+।